এখন আছি এসে টিভির মেকআপ রুমে, মেকআপ নিয়ে বসে আছি। বেলা শেষে অনুষ্ঠানের শুটিং একটু পরে। তো এর আগে একবার ফেসবুকে মানে এই লাইভটা ট্রাই করেছিলাম, আজকে সেকেন্ড টাইম। তো ভালো আছে, লাইভে আসা ভালো জিনিস, সবাই লাইভে আসবেন, লাইভে আপনাদেরকে দেখাবেন, আমরাও দেখব, খারাপ না, ভালোই। আর কি বলবো বুঝতে পারছি না, একটু ট্রাই করি। এটা অ্যাকচুয়ালি কি, ওয়াও, এখানে আমার ফিল্টারও আছে, আমি চাইলে আমার ফিল্টার চেঞ্জ করতে পারবো। বাহ, ওয়াও, এগুলোর চেয়ে মানে এটা বেটার ছিল, ফিল্টার চেঞ্জ করে নিলাম। নো ফিল্টারটাই মনে হয় ভালো, নো ফিল্টারটাই ভালো, না নো ফিল্টারটাই ভালো, ভালো যাক, আরো একবার টেস্ট করে নিলাম, আসলে বোরিং লাগতেছে, বসে আছি কখন ডাকবে বুঝতে পারছি না। করতে পারছি না কেন, কি করবো বুঝতে পারতেছি না, বোরিং লাগতেছে, এই জন্য লাইভটা একটু ট্রাই করে দেখলাম যে অ্যাকচুয়ালি এটা কি। আবার ফিল্টার চেঞ্জ করা যায় অপশনটা দেখে খুব ভালো লাগছে। আর একটু পরে শুটিংয়ে ঢুকে যাব, তো প্রোগ্রামটা যেদিন হবে আমি অবশ্যই সবাইকে আপডেট জানিয়ে দিব কবে এটা টেলিকাস্ট হবে, আপনারা অবশ্যই দেখবেন। আর একটা জিনিস মজা লাগতেছে যে এসএ টিভি কর্তৃপক্ষ মানে বেলা শেষ প্রোগ্রামটা লাইভ না করার ব্যবস্থা, লাইভ করার ব্যবস্থা থাকলেও ফেসবুকের প্রোফাইল মালিক এটাকে লাইভ খোলার ব্যবস্থা করে দিল। যাই হোক, ও আচ্ছা, আজকে আমি এসএ টিভিতে গিটার বাজিয়ে ফার্স্ট টাইম গিটার প্লে করে আমি গান করব, সো হোপ সো কেউ প্রোগ্রামটা মিস করবেন না। আমি আচ্ছা, আরিফুল হক ভাইয়া লিখছে লুকে।